শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। আমি আব্দুর রহমান, আমার বাবার নাম মরহুম নাসিরুদ্দিন ব্যাপারী, মাতা মরহুমা হাজেরা খাতুন, গ্রাম উত্তরচর মাধবদিয়া, মোমিনগড় হাট, জেলা ফরিদপুর। 70 সালে ম্যাট্রিক পাস করার পরে বেকারি ছিলাম। আমাদেরকে পাকিস্তান থেকে ছুটিতে আসা একজন মিলিটারি আমাদের মোমিনগড় হাটের খেলার মাঠে আমাদেরকে মোটামুটি প্রশিক্ষণ দেওয়া শুরু করে 7-ই মার্চের পরে। 71 সালে পাক বাহিনী 21 এপ্রিল বুধবার এরা আমাদের গোলন্দর উপজেলার নিকটেই বাহাদুরপুর নামক স্থানে পাকিস্তান বাহিনীকে প্রতিরোধের জন্য ঘাঁটি নির্মাণ করা হয়। আমরা সেই ঘাঁটিতে যাতায়াত করতাম এবং আমাদের বাড়ির নিকটে পদ্মাপাড়ে মাইনুদ্দিন মিস্ত্রির নামক এক ব্যক্তির বাড়িতে কিছু সংখ্যক মুক্তিযোদ্ধা ইপিআর, তৎকালীন সময়ের ইপিআর, তারা অবস্থান করতে থাকে। খুব ভোরবেলা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, সেই সময় দ্রুম দ্রুম শব্দ শুনতে পাই। ঘুম থেকে উঠে আমি হেঁটে হেঁটে আমাদের বাড়ির পিছন দিকে যাই। সেই সময় পাকা টয়লেট ছিল না, বাঁশের উঁচু মাচা টয়লেটের উপর দাঁড়ায় দেখি পদ্মা নদী দিয়ে কিছু গানবোট, লঞ্চ ইত্যাদি একবার আওগাচ্ছে, একবার পিছাচ্ছে এবং সেখান থেকে গুলাগুলি গুলার শব্দ আসছে। লক্ষ্য করলাম কুচি ধানের চারা গজাইছে মাঠ ভরে, আর অগণিত মেয়ে ছেলে মানুষ সেই টুপলা পুটলা পাটলি কোলে কাহিনিয়া সবাই উত্তর দিক থেকে, অর্থাৎ পদ্মা নদীর কাছ থেকে দক্ষিণ দিকে সরে যাচ্ছে, পালাতে শুরু করছে। আমরা সেদিন পালাই নাই। সেদিন আমি সেই মানেদিন মিস্ত্রির বাড়ির ওখানে গেলাম, দেখলাম যে ওখান থেকে লোকজন সব সরে গেছে। বাজারে ফের আসলাম, বিরাট বাজার, কোনো মানুষ নাই, সবটা দোকান বন্ধ। একজন মাত্র ছেলেকে পেলাম, তার নাম জয়দার। সে খুব সস্তায় 2 ইলিশ মাছ কিনল। তারপরে আমার বললো যে এটা রান্না করি, 2 দিন খাবো। আমার সেটা ভালো লাগলো না, আমি আমার গ্রামের ভিতর দিয়ে হেঁটে আসতে শুরু করলাম। আসার পরে দেখি গ্রামে কোনো মানুষজন নাই, সব মানুষ পালাইছে। আমরা 3 জন মাত্র মানুষ আমাদের বাড়িতে আছে, আমার অস্তিত্বপর বৃদ্ধ দাদা এবং আমরা 2 ভাই। আমরা 2 ভাই কোদাল নিয়ে বাড়ির উঠানে পরীক্ষা, অর্থাৎ মরিচা খননের জন্য চেষ্টা করি, কিন্তু আমার দাদা তাতে বাদ সাধেন। তিনি কানে কম শুনতেন, অনেক বয়স্ক লোক, উনি বলে যে পাগল পাইছো, এই সমস্ত তোমরা কি করতে চাও, এ কার বিয়ের চলন যাইতেছে তাই বোম ফুটাইতেছে। সে এই সমস্ত কিছু বিশ্বাস করলো না। পরে সেই দিন মিলিটারিরা সে পাক বাহিনীর সাথে আমাদের প্রতিরোধ যোদ্ধাদের খুব ক্ষণস্থায়ী একটা যুদ্ধ হইল। যুদ্ধের এক পর্যায়ে সেনা পাক বাহিনী সেই উপরে উঠে আসলো, আসার পরে মানুষজন পঙ্গপালের মতো ছুটে বেড়াচ্ছে প্রাণ ভয়ে। পাক বাহিনীও তাদের পিছু পিছু নিয়ে অনেককে সেদিন শহীদ করে ফেলায়, অনেক লোকজন মেরে ফেলায়। এই দিন ওই প্রতিরোধ যোদ্ধা মহিউদ্দিন ফকির গোলন্দের খুব নাম করা
সেও মারা যায়। এরকম অনেকেই মারা যায় যাদের নাম এই মুহূর্তে আমার মুখস্থ বলা সম্ভব না। আপনি কিভাবে যুক্ত হলেন? আচ্ছা, এরপরে আমরা ঘুরতে থাকি, কি করব কিছুই ভাবতে পারি না। তখন ইতিমধ্যে বেশ সময় গড়িয়ে যায়। মূলত আমরা দুই বন্ধু, আমি এবং রিজাউল করিম, আমরা তখন কি করব এই চিন্তা ভাবনা করতে থাকি। এইভাবে দেখতে দেখতে জুন, জুলাই, আগস্ট মাস এসে যায়। তখন আমরা শুনতে পাই যে এই এলাকায় মুক্তিযোদ্ধা দল আছে, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। তারপরে এর মধ্যে আমি এবং সেই রিজল করিম ছোট ছোট কাপড়, সাদা কাপড় কেটে ওই বিভিন্ন যারা পাকিস্তানি চেতনায় বিশ্বাসী তাদের নামে প্রেরণ করতাম, ডাক যোগে পাঠাইতাম। এভাবে করতে করতে 20 অক্টোবর আমি কামারখালি গিয়েছিলাম কোনো এক কাজে। সেখানে যে আমি পাক বাহিনীর সাথে ধরা পড়ি, ধরা পড়ার পর আমার খুব মারধর করে সেই অবস্থায়, তখন আমি শপথ নিই যে আমি আর বাড়ি যাব না, আমি এখান থেকেই মুক্তি বাহিনীতে যুক্ত হব। তখন আমাদের এলাকায় কাজী সালাউদ্দিন বাহিনী নৌকা যোগে চলাফেরা করতো, বর্ষাকাল ছিল। তা এক পর্যায়ে আমরা এক বাড়িতে সন্ধান পাই, সেই বাড়ি যাই এবং তার সাথে যুক্ত হই। অক্টোবর মাসের 27 তারিখ ব্যাপক সংখ্যক পাক বাহিনী আমাদের এলাকায় যায়। তার আগে 24 অক্টোবর, সেদিন ছিল বুধবার, সেই দিন হাটের দিন, হাটবেলায় মুক্তিযোদ্ধারা প্রকাশ্যে আসে এবং জনসাধারণের সাথে মিটিং করে। মিটিংয়ের উদ্দেশ্য ছিল, তাদেরকে কাজী সালাউদ্দিন বলছিল যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, কেউ পাকিস্তানের সাথে মিশবেন না, দালালি করবেন না, তাহলে তারাই আমরা ছাড়বো না, এলাকায় চুরি ডাকাইতে হবে না, আপনারা আমাদের সাহায্য করবেন, দেশ একদিন স্বাধীন হবে, ইত্যাদি বলে জনসাধারণের সাথে সম্পৃক্ত হয়। এই খবর পাকিস্তানিদের কাছে যাইতে দেরি হয় নাই, কারণ তৎকালীন সময়ে ধনাঢ্য ব্যক্তি যারা ছিল তারা পুরো এই পাকিস্তানি অনুগত লোক ছিল। সুতরাং এই খবর রাতারাতি তাদের কাছে পৌঁছে যায়। তারা আর এক বুধবার আমাদেরকে 27 অক্টোবর বুধবার সেই দিন আক্রমণ করে। আমরা তখন পশ্চিম বালুদম নামক একটা স্থানে ছিলাম, সেখান থেকে আমরা খুব সামান্য গোলাগুলি করে আমরা একদিক দিয়ে বের হয়ে যাই। বের হয়ে গেলে সেদিন আমাদের দলের একজন সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা শহীদ কবির ব্যাপারে পাক বাহিনীর হাতে ধৃত হয় এবং সে সহ আরও 14 জন গ্রামবাসীকে ধরে নিয়ে যায়, যাদের প্রত্যেককেই সেদিন হত্যা করে ফেলে। সবচেয়ে ট্র্যাজেডি হলো 27 অক্টোবর রাত্রের বেলা আমি এবং বাদশা পাটাদার, মরহুম বাদশা পাটাদার মুক্তিযোদ্ধা, দুইজনে রাতের বেলা কবিরদের বাড়ি গিয়েছিলাম। কবিরের মা আমাকে জিজ্ঞাসা করেছিল, বাবা তোমরা তো এসো, আমার কবির কোথায়? সেদিন আমি জেনে শুনেই ইচ্ছাকৃতভাবে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য মিথ্যা কথা বলেছিলাম যে কবির হাজীগঞ্জের দিকে গেছে। বাস্তব অর্থে আমরা কবির সম্পর্কে কিছু জানতাম না বা কী ঘটছে জানতাম না। পরের দিন সব ঘটনায় আমাদের জানা হয়ে গেল যে ফেরিঘাটে নিয়ে, গোলন্দ ফেরিঘাটে নিয়ে 15 জনকে হত্যা করে পদ্মা নদীতে ফেলে দিছে, তার ভিতর শহীদ কবিরও আছে। 27 অক্টোবর পরে আমাদের মনোবল একটু ভাঙ্গা হয়ে যায়। এর ভিতর আমরা চলে আসি দুর্গাপুরের আব্দুল হাজী নামক একজন ব্যক্তির বাড়িতে। সেই বাড়িতে 2 দিন অবস্থান করার পরে আমরা আস্তে আস্তে এলাকা ত্যাগ করে এই ফরিদপুর জেলার সালতা উপজেলার নতুবদে গ্রামে এসে শেল্টার। সেখানে আগে থেকেই তৎকালীন কায়দে আজম কলেজের অধ্যাপক আবুল কালাম আজাদ সাহেব অবস্থান করছিলেন এবং নতুবদে একটা হিন্দু অধ্যুষিত গ্রাম, সেখানে যাওয়ার পরে দেখি কোনো বাড়ি ঘরের লোকজন নাই, ফাঁকা গ্রাম পড়ে রয়েছে। আমরা একটা পরিত্যক্ত হিন্দু বাড়িতে অবস্থান গ্রহণ করি। এইভাবে সেখান থেকে এসে বাহিরদিয়া ব্রিজ, হাউলিকিউটিল ব্রিজ, গ্যান্দে ব্রিজ, এই সমস্ত বিভিন্ন ব্রিজে আক্রমণ চালাইয়া রাজাকার হত্যা এবং অস্ত্র সংগ্রহ করতে শুরু করি। মাঝে মধ্যে ফরিদপুর এসে ফরিদপুরের পানির ট্যাঙ্কে, তখন মিলিটারিদের ঘাঁটি ছিল, ওখানে একদিন রাতের বেলা গ্রেনেড চার্জ করা হয়। নভেম্বর মাসে খোলা ভাই চলতে চলতে আমার টনসিল দুটো ফুলে যায়,
ফলে আমি মুক্তি বাহিনীর জন্য বোঝা হয়ে পড়ি। পরে আমাকে ঠিক আজ যেখানে বসে আপনার কথা শুনছি এই এলাকার এইখানে আমাকে নামিয়ে দিয়ে যায়। তারপর আমি নিজের জীবনের নিশ্চয়তার কারণে ঢাকা জেলায় চলে যাই। ঢাকা জেলার জিটকা নামক স্থানে অবস্থান গ্রহণ করি। সেখানে থেকে কয়েকদিন পরে বাড়িতে আসি। বাড়িতে আসার পরের এই দিনই 16 ডিসেম্বর দেশ স্বাধীন হয়ে যায়। স্বাধীন হয়ে গেলে আমার সহমুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে আমি রওনা দিই। তাদেরকে এসে আমি ফরিদপুর শহরেই পাই। আপনাদের সঙ্গে কে কে সহযোদ্ধা ছিল নাম মনে আছে? হ্যাঁ, অনেকের নাম ইনশাল্লাহ মনে আছে। শহীদ কবির ব্যাপারের কথা তো আগেই বললাম। কাজী সালাহউদ্দিন আমাদের কমান্ডার ছিলেন, মরহুম নওফেল ছিলেন ডেপুটি কমান্ডার, তারপরে আশরাফ, শাহাদাত, সানমিয়া পেশকার, সিরাজ, শামসুদ্দিন, ইলাজউদ্দিন, গলন্দর অধিকার ছিল সাত্তার খান, তার ভাই ওহাব খান যে 9 ডিসেম্বর শহীদ হয়, আব্দুল কাদের, দেবগ্রামের ছিল সুরাব এবং মাইনুদ্দিন, ফরিদপুরের আতাহার খান, কাজী ফরিদ আবু, আরও অনেকেই আমার সাথে ছিল। আজকালের বিবর্তনে অনেকের নাম ভুলে গেছি, বয়সের কারণে হইতে পারে, যাই হোক সকলের নাম ধারাবাহিকভাবে বলতে পারছি না। তারপরে এই দেশ স্বাধীন হয়ে গেল, দেশ স্বাধীন হওয়ার পর আপনি কী করেন? দেশ স্বাধীন হওয়ার পরে আমার বড় ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান ছিল, ব্যবসা ছিল, তার ব্যবসা দেখাশোনা করতাম। এইভাবে বেশ কিছুদিন করার পরে 1972 সালে প্রথম যখন সেনাবাহিনী রিক্রুট হয় আমি সেই সেনাবাহিনীতে যোগদান করি ফরিদপুর থেকে। সেখানেও আমি বেশি দিন থাকতে পারি নাই, আমার ভালো লাগে নাই। পরবর্তী সময়ে আমি সেখান থেকে পালাই চলে আসি। তারপরে আমি ঢাকা ফিজিক্যাল কলেজে ট্রেনিং গ্রহণ করি, তারপরে আমি স্কুল জীবনে শিক্ষকতা শুরু করি। এইভাবেই আমার জীবনটা অতিবাহিত হয়েছে। যুদ্ধ করে দেশ স্বাধীন করলেন, বর্তমান বাংলাদেশ নিয়ে আপনি কী বলবেন? এটা অনেক কঠিন কথা, কারণ আমি মুক্তিযুদ্ধে যাওয়ার আমার একমাত্র কারণ ছিল আমি 1968 সালে ফরিদপুর হাই স্কুল, ফরিদপুর উচ্চ বিদ্যালয় নাম করা স্কুল, এই স্কুলে ভর্তি হই। এই স্কুলে ভর্তি হওয়ার পরে সেই 68-69 যে গণ আন্দোলন, সেই আন্দোলনের ছাত্র নেতাদের বক্তব্য শুনে শুনে আমার ভিতর একটা জিজ্ঞাসার ভাব সৃষ্টি হয়। প্রতিদিনই রাজেন্দ্র কলেজের ছাত্ররা বক্তব্য দিত, তার ভিতর শরীফ আফজাল হোসেন একজন, নাসিরুদ্দিন মুসা, শাহ আবু জাফর, তারপরে কবিরুল আলম মাও, এই সমস্ত ছাত্র নেতারা জ্বালাময়ী ভাষণ দিত। সেই ভাষণ শুনে শুনেই আমি আস্তে আস্তে আমার ভিতরে পাকিস্তান বিদ্রোহী একটা মনোভাব গড়ে ওঠে। অর্থাৎ পাকিস্তানিদের সাথে যে বৈষম্য সেটা আমার ভিতর খুব নাড়া দিত। সেই কারণে আমি এই হাই স্কুলে ভর্তি হওয়াটাই যেন আমার রাজনৈতিক জীবনের একটা মোড় ঘুরাই দেয়। অন্য কোথাও হলে কী হয়তো জানতাম না, কিন্তু এই হাই স্কুলে ভর্তি হওয়ার সুবাদেই প্রায় প্রতিদিন মিছিল মিটিংয়ে ছুটে যাইতাম। রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন কিনা? না, আমি কোনো সংগঠনের সাথে জড়িত ছিলাম না, তবে ছাত্রলীগের মিটিং হইলে, মিছিল হইলেই আমি সেখানে চলে যেতাম। যেমন পাকিস্তানিরা আমাদের সাথে যে বৈষম্য করছে, পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের ভিতর যে বিভাজন, সেই থেকে ভিতরে পাকিস্তান বিরোধী মনোভাব গড়ে ওঠে, যার ফলে মুক্তিযুদ্ধে যাওয়া। কিন্তু সেই মুক্তিযুদ্ধে যাওয়ার আগে আমার যে স্বপ্ন ছিল দেশ স্বাধীন হবে, আমাদের দেশ সোনার বাংলা হবে, সেখানে শোষণ থাকবে না, সেখানে অন্যায় থাকবে না, সেখানে অবিচার থাকবে না, আমরা সেই দেশের নাগরিক হব, আমাদের নতুন প্রজন্ম যারা আসবে তারাও সুখে শান্তিতে বাস করবে। কিন্তু বর্তমান বাংলাদেশে এর যে রূপ, যে চেহারা, এটা আমার কাছে অত্যন্ত দুঃখজনক। এই কারণে যে সর্বত্র এটা নৈরাজ্য, ঘুষ, দুর্নীতি, অন্যায়, অপকর্মে দেশ চাইয়ে গেছে, যেটা দেখে দেখে এখন মনটা একটু বিষাক্ত হয়ে যায়। কারণ এই দুর্নীতি সাধারণ মানুষ করে না, উচ্চ মহল থেকে দুর্নীতি হয়েছে। এই দুর্নীতি যুক্ত দেশ আমি চাই নি। আমি চাইছি, আমার প্রত্যাশা ছিল একটা সুখী সমৃদ্ধ সোনার বাংলা, যেখানে কোনো অন্যায়, অত্যাচার, অবিচার থাকবে না। কিন্তু স্বাধীন হলে বটে, সেই স্বাধীনের যে পূর্ণ স্বাদ বা স্বপ্ন পূরণ হলো না,
নতুন প্রজন্মকে আপনি কি উপদেশ দিবেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে? নতুন প্রজন্মকে আমার উপদেশ এই, তারা লেখাপড়া করবে এবং সত্য পথে চলার চেষ্টা করবে এবং আমাদের এই মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশটাকে তারা সুন্দরভাবে গড়ে তুলবে, পরিচালনা করবে, এই হলো আমার নতুন প্রজন্মের কাছে প্রত্যাশা। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।